আগুন সন্ত্রাসের শিকার মানুষের কষ্ট শুনে কাঁদলেন প্রধানমন্ত্রী। বললেন, যারা হরতালের নামে মানুষ পুড়িয়ে মেরেছে তারাই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে। সূর্যের দাপটে অসহায় প্রকৃতি, তীব্র দাবদাহের ওপর লোডশেডিং এর খড়গ। ঘন্টার পর ঘন্টা থাকে না বিদ্যুৎ, চাহিদা বাড়ায় রেকর্ড উৎপাদনে ও পরিস্থিতি বেসামাল। এবং 20 এপ্রিল থেকে পদ্মা সেতুতে সাময়িকভাবে চলবে মোটর সাইকেল, গতি 60 কিলোমিটারের বেশি নয়, জানালেন সেতুমন্ত্রী। শিডিউল বিপর্যয় এড়িয়ে ট্রেনে ঈদ যাত্রায় স্বস্তি।